প্রথমে আপনার সংবাদ মাধ্যম ধন্যবাদ জানাইছো। আমার শিঙিমারি মোহাম্মদ আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ দিলীপ শর্মা, আপনার নিশ্চয় জানে এই অবৈধ হিসাবে অধ্যক্ষর পদ লৈছে আৰু পদটো লোৱাৰ পিছৰ পৰা দায়িত্বটো লোৱাৰ পিছৰ পৰা বিভিন্ন সময়ত দুর্নীতি সংঘটিত কৰি আছে। আপোনাৰ স্কলাৰশ্বিপতো তেখেতৰ বৃহৎ দুর্নীতি কেলেংকাৰী আছে, 17, 18, 18, 19 সেইটো তথ্য আমাৰ হাতত আছে। তাৰপিছত আপোনাৰ মূল্যায়ন, যোৱা বছৰ যিটো মূল্যায়ন পৰীক্ষা হৈছে সেইটোতো বিভিন্ন সংবাদ মাধ্যমত আপোনালোকে বাতৰি পৰিৱেশন কৰিছে আৰু বাতৰি প্ৰকাশ পাইছে। মূল্যায়নৰ ক্ষেত্ৰত তেখেতে বহুত দুর্নীতি আৰু কৰাপশ্যন কৰিছে আৰু বৰ্তমান আমাৰ SSLC পরীক্ষা শিঙিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চলি আছে, আপনাদের জানে। তাত এটা সরকারের একটা নিয়ম আছে, একটা আইন ভাঙি দিছে, যাক অভিভাবক শিক্ষক আছে সিহতে ভিতর যাব নয়। গতি আমি পরিলক্ষিত হয়েছে, আমার পরিলক্ষিত হয়েছে, ময়ও এজন ছাত্র অভিভাবক যে কেজনমান শিক্ষক তেখেতসকলের ছাত্র ছাত্রী আছে, তথাপি সিহতর ভিতর গৈছে, গৈ অনিয়ম সংঘটিত করেছে। এক নম্বর হল শফিকুর রহমান, দুই নম্বর হল আজিজুর রহমান, তিন নম্বর হল ইলিয়াস আহমেদ, ই এজন আপনার টিউটর হয়, তারপর শামসুল হক আর টিউটর এজনে কেনেক আপনার পরীক্ষা হলগারত থাকে সেটা একটা রহস্যজনক কথা। গতি মানে আপনার পরীক্ষাগারত CC ক্যামেরা ফুটেজ আছে সেটা তদন্ত করলে জুলুঙ্গার মেকুরীটো ওলাই যাব। আর একটা ফল আছে আপনার, সেটো ফলত কোনো CC ক্যামেরার ব্যবস্থা করা নাই, সেটোতো অনিয়ম হয়ে আছে। মোর ছাত্রীজনক মই কৈছো যে তুমি যিখিনি জানা সেইখিনি লিখিবা, মই অনিয়ম হিসাবে মোর ছাত্রী রিজাল্ট ভাল করব লাগে, মই এইটোর পৰা বিরত আছো। আপোনালোকে জানে মই বিভিন্ন সময়ত সংবাদ মাধ্যমৰ জৰিয়তে দুর্নীতির বিষয়ে জেহাদ কৰি আছো, গতি মই কাকো ভয় নকৰো, মোর কথা সঁচাটো উলিয়াব লাগে। আৰু এইজন অধ্যক্ষই বিশদ মানে গোপন লেনদেনত তেনেকুৱা মানে অনিয়ম সংঘটিত কৰি আহিছে। মোহাম্মদ আলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইয়ার অধ্যক্ষ হল দিলীপ কুমার শর্মা। এবার কি করেছে এক্সাম, এবার পরীক্ষাগারত বৃহৎ অনিয়ম সংঘটিত করে আছে। আপনার মানে নাম কেটে কৈছো যে শফিকুর রহমান, হাইস্কুলত মানে পরীক্ষা চলা অবস্থা ভিজুয়াল আপনার পাইছে, পরীক্ষা চলা অবস্থা এইবিল মানুষ সোমাব নয়। এজন টিউটর আছে ইলিয়াস আহমেদ, এইজন টিউটরক দিয়ে বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত করে আছে। এই টিউটরজনে ফার্স্ট পরীক্ষার সময়ত তিন নম্বর রুমত গৈ এজনী ছাত্রীক সি মানে কই দিছে সেইটো আপোনাৰ যদি CC ক্যামেরা ফুটেজটো পরীক্ষা করা হয় তেনেহলে ওলাই যাব। মই চ্যালেঞ্জ কৰিছো অসমৰ শিক্ষামন্ত্রী ৰণোজ পেগুলৈ, আপুনি এটো এটা তদন্তৰ আওতাত আনক আৰু তদন্ত কৰক, জুলুঙ্গাৰ মেকুৰীটো ওলাই যাব আৰু উচিত শাস্তি দিব লাগে যিবিলাকে দুর্নীতি আর ভ্রষ্টাচারের লগত জড়িত আছে। যিবিলাক শিক্ষক ইয়ার গার্জিয়ান হয় মানে ছাত্রছাত্রী আছে, তেওঁলোকক কি পরীক্ষার ফলত ভিতর প্রবেশ করা আপোনালোকে পরিলক্ষিত হয়েছে নাকি? হয় হয়, এনেকুৱা মানে অনিয়ম হিসাবে আপোনাৰ 4-5 জন আপোনাৰ ভিতৰত সোমাইছে। আৰু এইটো বিষয়ত আমার লাওখা উন্নয়ন খণ্ডৰ খণ্ডবিয়া আনিছ বিৰিয়া ছাৰ, তেওঁ পৰিদৰ্শন ভিজিট কৰি আছে, মই তেখেতক জনাইছিলোঁ, তেখেতে প্রিন্সিপালক মাতি আনিছে, মোর সন্মুখীন হৈ দিছে, তেখেতে ভুল স্বীকার কৰিছে। আমার হাতত তত্ত্ব আছে, ভিজুয়েল আছে, আপোনালোকক দিছো, আপোনালোকে ভিজুয়েলটো ফাদিল কৰক আৰু ইয়াৰ উচিত শাস্তি দিব লাগে। বিশ্ব শর্মা আৰু শিক্ষামন্ত্রী ৰণোজ পেগুৰ হস্তক্ষেপ বিচাৰিছো, এই বিষয়টো তদন্ত কৰি উচিত শাস্তি দিব লাগে যিবিলাকে দুর্নীতি আৰু ভ্রষ্টাচাৰৰ লগত জড়িত আছে। আজি শিক্ষা সমাজ আমিও লিখা পড়া কৰিছো, আমি শিক্ষকসকলক দেৱতা আৰু ফেরেস্তা বুলি ভাবো, গতি আমি এজন শিক্ষকৰ বিষয়ে মাত মাতাটো আমাৰ মানে হেৰি নাই, আমি হ'ব বিচৰা নাই, কিন্তু আমি বাধ্য হৈছো যে এনেকুৱা এজন দুর্নীতি ভ্রষ্টাচাৰ মানে অধ্যক্ষৰ বিৰুদ্ধে মাত মাতিবলৈ, কাৰণ আপোনালোকৰ হাতত এটা তথ্য আমি অলৰেডি দিছোঁ আৰু বহুত তথ্য আছে, তেওঁৰ অনিয়ম আৰু দুর্নীতি কেলেংকাৰি সংঘটিত কৰা বহুত তথ্য আমাৰ হাতত আছে। কবিতা প্রেমিকসকলৰ বাবে এটা নতুন খবৰ, আপোনালোকৰ মন সজীব আৰু সতেজ কৰি তুলিবলৈ 21টা কবিতাৰে সজাই পৰাই কবি সুমি ৰহমানে প্ৰকাশ কৰিছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগী মন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নম্বৰত 8638095821 আৰু 9678929691 অথবা এই ঠিকনাত যোগাযোগ কৰক।